নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণের সন্দেহে বদরপুরে আটক দুই, পাঠানো হল কোয়ারেন্টাইনে। করোনা আতঙ্কে ত্রস্ত দেশ শিলচরে ভ্রমণে এসে হয়রানির শিকার ফরাসি দম্পতি। মেঘালয়ে বাঙালি নির্যাতন, লোকসভায় সরকারের হস্তক্ষেপ চাইলেন সাংসদ রাজদীপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রেল বিভাগের স্ক্রিনিং কর্মসূচি শুরুর দ্বিতীয় দিনে সাফল্য পেল বদরপুর রেলওয়ে। বেঙ্গালুরু থেকে বদরপুর রেল স্টেশনে পা রাখতে স্টেশন চত্বরে আটক করা হল করোনা ভাইরাসের সংক্রমণের শিকার সন্দেহভাজন দুই নাগরিককে। বুধবার গভীর রাতে আটক দুই সন্দিগ্ধ নাগরিক হাইলাকান্দি লালা দুর্গাপুরের বাসিন্দা। তাদের নাম গতি রায় ত্রিপুরা, বয়স ২১, এবং নরেন্দ্র ত্রিপুরা, বয়স ২২। 15625 দেওগড় আগরতলা ট্রেনের এক সহযাত্রী ভারতীয় রেলওয়েতে টুইট করে জানান, তার দুই সহযাত্রী প্রবল জ্বর এবং ঘাড়ে ব্যথায় আক্রান্ত। ওই টুইটের প্রেক্ষিতে বদরপুর রেলস্টেশনে মেসেজ চলে আসে। এরপর রেল বিভাগ, চিকিৎসক দল এবং পুলিশকে সঙ্গে নিয়ে দুই যাত্রীকে আটক করতে তৎপর হয়ে পড়ে। বুধবার ভোর রাতে আটক করা হয় ওই দুই সন্দিগ্ধ নাগরিককে। প্রাথমিক চিকিৎসার পর তাদের পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ অবসরকালীন ভ্রমণে ভারতে এসে বিপাকে পড়েছেন বিদেশি পর্যটকরা। বুধবার শিলচরে এরকমই এক দম্পতি হয়রানির শিকার হন। তারা এসেছেন ফ্রান্স থেকে। মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে তাঁরা এদিন সড়কপথে শিলচরে আসেন। উদ্দেশ্য ছিল শিলচরের পার্শ্ববর্তী এলাকা ঘুরে মণিপুর সফরে যাবেন তাঁরা। কিন্তু শিলচরে কোনো হোটেলেই তারা উঠতে পারেননি। বিদেশি পর্যটকদের অতিথি হিসেবে জায়গা না দিতে হোটেল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়ে রেখেছে প্রশাসন। ফলে ওই ফরাসি দম্পতি পুলিশের সাহায্য চান। পুলিশ প্রথমেই তাদের সিভিল হাসপাতালে করোনা ভাইরাসের থার্মাল স্ক্রিনিংয়ের জন্য নিয়ে যায়। রেজাল্ট নেগেটিভ ধরা পড়ায় শেষে তাদের শিলচরের পর্যটক নিবাসে রাখা হয়। পরে ওই দম্পতি তাদের সফর এবং হয়রানির বিস্তারিত বিবরণ সাংবাদিকদের জানান। তারা বৃহস্পতিবারই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে উল্লেখ করেন। After that we went to Punjab. In Punjab we stayed a few days in Amritsar to see the Golden Temple and everything. We went to Chandigarh and after Shimla. And after we came back here, we stopped in Agra to see the Taj Mahal, of course. And we went to Varanasi and after Darjeeling. We wanted to go to Sikkim, but the Sikkim closed one day before we arrived, so we couldn't go to Sikkim. That's such a shame because Sikkim sounds... We really wanted to go to Sikkim. Yeah, sounds beautiful. So we just stayed a few days in Darjeeling. We did a trek in Darjeeling. And after we went to Meghalaya, Shillong and Cherrapunji. And we stayed a few days in Cherrapunji to see the jungle, because we don't have jungle in France. And now we wanted to go to Imphal. সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর ইনারলাইন পারমিটের দাবিতে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নভাবে হিংসার ঘটনা ঘটেছে। মেঘালয়ে অখাসী বিশেষ করে বাঙালিদের উপর কিছুদিন ব্যাপক হামলা সংঘটিত হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে সেই ঘটনা অনেকটাই চাপা পড়ে গিয়েছে। তবু বিষয়টি সংসদে উত্থাপন করে সরকারের হস্তক্ষেপ চাইলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। মঙ্গলবার লোকসভায় ম্যাটার্স ফর আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট পর্বে রাজদীপ মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, খাসি, গাড়ো ও জয়ন্তী অধ্যুষিত মেঘালয়ে বাঙালি, নেপালি, অসমীয়া এবং হিন্দিভাষীরাও বসবাস করেন। রাজ্যের উন্নয়নে সবার অবদান রয়েছে, কিন্তু নাগরিকত্ব আইন পাশের পর মেঘালয়ে অনুপজাতি মানুষের ওপর দফায় দফায় নির্যাতন চালানো হয়। এতে নেতৃত্ব দেয় খাসি ছাত্র সংস্থা। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সেখানে বেশ কিছু সাম্প্রদায়িক সংঘর্ষ সংঘটিত হয়েছে, অত্যাচারিত হয়েছে নিরপরাধ মানুষ। রাজদীপ এ ব্যাপারে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Primarily, residents of this Meghalaya state include the Khasi, Jayantia and Garos. But we know that there has been a lot of Bengali speaking, Assamese speaking, Hindi speaking and even Nepali speaking people who reside and have contributed to the growth of the state of Meghalaya. Since the passage of Citizenship Amendment Act in the month of December 2019, there has been a lot of atrocities which has been going on the non-tribal population, primarily the Bengalis and the Assamese and the Ebare Shamanno Biroti. কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে। উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালাম আলাইকুম। আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। করোনা ভাইরাসের নয়া সংস্করণ কোভিড-19 অত্যন্ত মারাত্মক। ভারতে এই ভাইরাস বর্তমানে স্টেজ টুতে আছে, অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে তার ঘনিষ্ঠদের মধ্যে এটি ছড়াচ্ছে। এরপর আসবে স্টেজ থ্রি, তখন এই ভাইরাস সমাজে ছড়াবে, অনেকটা বাইনারি বা পিরামিডের মতো। সেটা হবে অবিশ্বাস্য দ্রুত গতিতে, কারণ রোগটা মারাত্মক ছোঁয়াচে। তাই দেশ জুড়ে সতর্কতামূলক এত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করোনাকে স্টেজ টু বা থ্রির মধ্যে ঠেকানো যায়। ফলে বিশেষজ্ঞরা আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সরকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে, প্রতিটি ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সব উপদেশ ও নির্দেশিকা মেনে চলতে হবে, কোনোটাই ফালতু বলে উড়িয়ে দেওয়া চলবে না। স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের কাজে বাধা দেওয়া উচিত নয়, খুব দরকার না পড়লে বাইরে ভ্রমণে যাওয়া আপাতত বাতিল করতে হবে, সামাজিক অনুষ্ঠানে যতটা সম্ভব সবাইকে এড়িয়ে চলতে হবে, কাশি জ্বর শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আদা রসুন অ্যালকোহল গোমূত্র ইত্যাদি কোনোটাই কোভিড এর বিরুদ্ধে কার্যকরী বলে প্রমাণিত হয়নি, তাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রতি প্রভাবিত না হয়ে ডাক্তারের উপদেশ মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মারণ মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। বিরতির পর আবার ফিরে এলাম। শিলচর শিশু উদ্যানের পরিবেশ বিনষ্ট হয়ে বর্তমানে এটি কার্যত ব্যবসা স্থলে পরিণত হয়েছে। এই অভিযোগ উত্থাপন করে শিশু উদ্যানটির পরিচালন কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন একাংশ সচেতন নাগরিক। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগকারীদের পক্ষে বাসুদেব শর্মা জানান, শিশু উদ্যানের পরিবেশ কেন নষ্ট হয়েছে, এর থেকে যে অর্থ রোজগার হচ্ছে সেটা কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে ইত্যাদি জানার অধিকার রয়েছে শিলচরবাসীর। তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে সেটি সামনে আসতে পারে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের যে শিলচরের যে শিশু উদ্যান, সেই শিশু উদ্যান আজকাল আর শিশুদের উদ্যান হিসাবে পরিগণিত হচ্ছে না, এবং আমরা এই যে শিশু উদ্যানের পরিবেশকে নষ্ট করা হচ্ছে এইসব ব্যাপার নিয়ে আমরা গতকাল আমরা জেলা প্রশাসনের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি, যেখানে আমরা জানতে চেয়েছি যে এই শিশু উদ্যানটির মালিককে, এই শিশু উদ্যানটি কারা পরিচালনা করেন, এই শিশু উদ্যান থেকে যেটা রেভিনিউ কালেকশন হয় সেই রেভিনিউ কী কী খাতে খরচ করা হয় ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা কালকে জেলাধিপতির কাছে গিয়েছিলাম এবং আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আমরা দাবি করেছি যে শিশু উদ্যানকে নিয়ে যেন ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি ইমিডিয়েট করা হয়, তার জন্য আমরা দাবি জানিয়েছি। বাসুদেব আরও জানান, শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার দাবি বহুদিনের, সরকার এই দাবি আজও পূরণ করেনি।
কিন্তু স্টেশনের নাম পরিবর্তনের দাবিতে গড়ে ওঠা একটি কমিটি দীর্ঘকাল ধরে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করে যাচ্ছে। সেই টাকা কোথায় খরচ হচ্ছে, কমিটির সরকারি পঞ্জীকরণ রয়েছে কি না, বা ওই কমিটির আয় ব্যয়ের হিসেবটাই বা কি, সেসব জানারও অধিকার রয়েছে সচেতন নাগরিকদের। তাই উভয় বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি জানানো হয়েছে। আমরা আরেকটি বিষয়, কালকে আমরা জেলা প্রশাসনের কাছে গেছিলাম, সেটা হচ্ছে যে শিলচর রেল স্টেশনের নাম ভাষা সহিত স্টেশন নাম পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। আমরাও সেই দাবির প্রতি আমরা সহমত প্রদান করি এবং বিভিন্ন সময়ে আমরাও সেই আন্দোলনে টাকা পয়সা দিয়েছি। কিন্তু বিগত আমরা কোনোদিনই আমরা দেখিনি যে সেই যে কমিটি সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, সেই কমিটি সেই জনগণের টাকা কীভাবে ব্যয় হচ্ছে, কোথার থেকে সেটা আসছে, কারা কারা সেই টাকা দিচ্ছেন, সেইটা কোনোদিন প্রকাশ করেননি। সুতরাং একজন সচেতন নাগরিক হিসাবে যেহেতু আমার পকেটের টাকাও আমি সেই আন্দোলনে দিয়েছি, তাই আমার জানার অধিকার আছে যে সেই টাকা কিভাবে খরচ হচ্ছে। সেই আন্দোলনে যে সংস্থা, সেই সংস্থার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, সেই সংস্থার প্যান কার্ড আছে কিনা, সেই সংস্থার কোনো রিটার্ন দাখিল হয় কিনা ইত্যাদি জানার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে গেছি এবং আমরা জেলা প্রশাসনকে বলেছি যে আমাদেরকে এগুলো জানানো হোক। তারপরেও যদি আমরা সেই উত্তর না পাই, তাহলে ভবিষ্যতে আমরা শিলচরের আরও যারা সচেতন মহল আছেন তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রতন দাস। বুধবার দুপুরে ভ্যালি হাসপাতালে রোগী দেখে তিনি শহরতলি নতুন বাজারে তার মূল বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে ভ্যালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। বছর ৫০ রতন দাসকে পরে তার স্থানীয় বাড়ি দেশবন্ধু রোডে নিয়ে যাওয়া হয়। তার এক ছেলে, এক মেয়ে, স্ত্রী এবং আত্মীয় পরিজন রয়েছে। উল্লেখ্য, ডক্টর রতন দাস শিলচরের ভ্যালি নার্সিংহোম এবং গ্রিন হিলস নার্সিংহোমের চিকিৎসক ছিলেন। তার মৃত্যুতে অনেকে গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১৪ কোটা ড্রাগস সহ গ্রেপ্তার দুই যুবক। করিমগঞ্জ চরগোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবকদের। তার হলেন শাহাবুদ্দিন এবং বাপুন আহমেদ। পুলিশি অভিযানে তাদের কাছ থেকে বেশ কিছু খালি কৌটো উদ্ধার করা হয়েছে। পুলিশ পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত একটি অল্টো গাড়িও বাজেয়াপ্ত করেছে। বর্তমানে উদ্ধার করা এসব মাদকদ্রব্য এবং গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। মানে যোৱা কালি ৰাতি চাৰগোলাৰ আইচি পেট্ৰলিং পেট্ৰলিঙৰ টকা টাইমত সিহঁতে দুজন মানে এখন গাড়ী পাইছিল, অল্টো গাড়ী ৰাস্তাত। সেইটো মানে চেক কৰোঁতে দুজন মানে সন্দেহযুক্ত লগতে মানে সিহঁতৰ লগত ড্ৰাগছৰ বহুতো মানে সৰু সৰু কণ্টেইনাৰ পোৱা গৈছে চাৰগোলা চাৰগোলা এৰিয়াত। তাৰপিছত থানাত আহিলে আমি সিহঁতক সোধপোছ কৰিলোঁ। আজি সিহঁতক জুডিচিয়েল কাষ্টডিত মেজিষ্ট্ৰেটৰ ওচৰত পঠোৱা হ'ল আৰু সিহঁতক জুডিচিয়েলৰ কাৰণে ৰিমাণ্ডত আনিলোঁ। কি নামটো? এজনৰ নাম হৈছে শাহাবুদ্দিন, বয়স 23 বছৰ, আৰু এজনৰ নাম হ'ল বাপন আহমেদ, তেওঁৰ 23 বছৰ। কিমান মানে ড্ৰাগছ পোৱা গ'ল তেওঁলোক? কিমান পোৱা গ'ল মানে যিটো আমি কণ্টেইনাৰ আছিল ফুল আছিল, তাতে 14টা আছিল। ৱেইটটো মানে ৱেইট কণ্টেইনাৰ হ'লে 7 গ্ৰাম, আৰু মানে যদি অকল আমি ড্ৰাগছটো চাওঁ তেনেহ'লে আমি 1.5 গ্ৰাম পাইছোঁ, আৰু লগতে খালী কণ্টেইনাৰ পাইছোঁ 294, আৰু লগতে সিহঁতৰ যিটো এল্টো গাড়ী আছিল AS10AB9474 নম্বৰৰ গাড়ীখন আমি চিজ কৰিছোঁ। পক্ষকাল ধরে জল সংকটে জেরবার কাটিগড়া কাতিরাইলের মানুষ। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বেশ কয়েকবার ভোলাগিরি পিএইচই প্ল্যান্টের সভাপতি শ্যামাবত ধর এবং সম্পাদক সেবক পুরকায়স্থের কাছে তুলে ধরেছেন, কিন্তু নেটফল শূন্য। এরই পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা ভোলাগিরি আশ্রম প্রাঙ্গণে এক সভা আয়োজন করেন। এদিনের সভায় জল সংকটের বিষয়টি উঠে আসে। আমজনতা একে একে তুলে ধরেন তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। তারা বলেন, একে তো জল সরবরাহ স্বাভাবিক নয়, তার উপর বর্তমানে জলের ট্যাঙ্কটিও শুকিয়ে গেছে। তারা তিন দিনের মধ্যে সমস্যার সমাধান তথা পুরনো কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিও জানান বিধায়ক অমরচাঁদ জৈনের কাছে।
সব শুনে বিধায়ক শীঘ্রই জল সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও নতুন কমিটি গঠনের বিষয়টি এড়িয়ে যান। 30 HP মোটরটা কিনতে গেলে 15-20 লাখ টাকা লাগে। আজকে দুইটা সব সরঞ্জাম সহ নিজের ফিটিং করতে 15-20 লাখ টাকার দরকার। এই 15-20 লাখ খেয়ে দিত। সাপটা খারাপ, সাপ যদি খারাপ হয় খুব বেশি পয়সার প্রয়োজন নাই, 2-5 হাজার টাকা লাগে। তা আমরা দিয়াও তারা এটা ঠিক করাইবার ক্ষমতা আমরা রাখি। আমি আশা করি মোটরের যেটা প্রবলেম আছে এটা আমরা তার লগে মিলিয়া 2-4 দিনের ভিতরে এটা শর্ট আউট করিয়া, যাতে আপনার জল ফাইলেন যারা বাকি আসুন সবাই জল ফাইলাই, যারা লাইন নষ্ট হয়েছে এরা একটু একটু সময় দিতে লাগবো। পঞ্চায়েতের লোকে বইয়াও আমরা একটু সময় সাপেক্ষ করিয়া লাইন লইমু। আর মোটরটা কিন্তু নষ্ট হয়েছে না, মোটরের সাপটা নষ্ট হয়েছে। আমরা দুর্ব্যবহার করিয়া তো এটা কিছু ফাইবার নাই, সুব্যবহার করিয়া নিয়ে জিনিসটা সলভ করতাম পারি। ওটাও সবে মনের ভিত্তি আনিয়া চিন্তাধারা করিয়া সবার লোকের ওই ধরনের ব্যবহার থাকলে আমার মনে হয় সব কাম ইজি হইব এবং সলভ হইব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা সংক্রমণের সন্দেহে বদরপুরে আটক দুই, পাঠানো হলো কোয়ারেন্টাইনে। করোনা আতঙ্কে ত্রস্ত দেশ শিলচরে ভ্রমণে এসে হয়রানির শিকার ফরাসি দম্পতি। মেঘালয়ে বাঙালি নির্যাতন, লোকসভায় সরকারের হস্তক্ষেপ চাইলেন সাংসদ রাজদীপ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।